শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি সবাই ভালো ও সুস্থ আছো, ঠিক সেই সাথে নিশ্চয়ই স্বাস্থ্যবিধিও মেনে চলছো। আজকে অনলাইনে আমরা যে ক্লাস নিয়ে আলোচনা করব, নবম শ্রেণী বাংলা প্রথম পত্র নিমগাছ গল্পটি নিয়ে। সেজন্যই শিক্ষার্থীদেরকে বলবো, তোমরা সবাই বোর্ড বই কলম বা পেন্সিলটা হাতে নাও, যাতে আমরা পাঠদানের সাথে সাথে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ অংশগুলো চিহ্নিত করে দিতে পারি। আমরা যখন পাঠদান করি তখন শুরুতে আমরা মূল গল্প, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দের অর্থ ও টিকা সব কিছু মিলিয়ে এরপর সৃজনশীল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনায় যায়। ঠিক একইভাবে আমি শুরু করছি নবম শ্রেণীর যে গল্পটি নিমগাছ। লিখেছেন বনফুল। নিমগাছ মূলত প্রতীকী গল্প, বনফুল হচ্ছে লেখকের ছদ্মনাম, তার প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। আমি মূলত বলে রাখি, নিমগাছ প্রতীকী গল্প হলেও এখানে মূলত সংসারে আবদ্ধ হওয়া একজন গৃহিণীর তার সংসারের প্রতি মায়া মমতার দিকটি তুলে ধরেছেন লেখক আমাদের সামনে। চলে যাব লেখক পরিচিতি অংশে। বলাইচাঁদ মুখোপাধ্যায়, জন্ম বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মণিহার গ্রামে 1899 সালের 19 জুলাই। কর্মজীবন শুরু মেডিকেল অফিসার পদে। সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন 1918 সালে। শনিবারের চিঠিতে ব্যঙ্গ কবিতা ও প্যারোডি লিখে। গল্প লেখা, প্রবাসী পত্রিকায় গল্প লিখতেন। গল্পগুলো আকারে ক্ষুদ্র অথচ বক্তব্যে তাৎপর্যপূর্ণ। তাহলে ঠিক আমরা এই পর্যন্ত যা আলোচনা করেছি আলাদা করে চিহ্নিত করে ফেলবে। জন্ম, কর্মজীবন শুরু, সাহিত্য অঙ্গনে প্রবেশ, গল্প লেখা। এখানে একটা কথা বলে রাখি, তার গল্পগুলো ছিল আকারে ক্ষুদ্র অথচ বক্তব্যে তাৎপর্যপূর্ণ। গল্প অনেকগুলো লিখেছেন, উপন্যাস লিখেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো হচ্ছে বনফুলের গল্প, বিন্দু বিসর্গ, তন্নি, উর্মিমালা, দূরবীন, অনুগামিনী ইত্যাদি। উপন্যাস, উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে আছে তৃণখণ্ড, কিছুক্ষণ, সে ও আমি, জঙ্গম, অগ্নি ইত্যাদি। গল্প ও উপন্যাসের বিষয়বস্তু কী ছিল সেটা একটু চিহ্নিত করো। বাস্তব জীবন ও জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদান। ভারত সরকারের কাছ থেকে উপাধি পেয়েছিলেন পদ্মভূষণ বলাইচাঁদ মুখোপাধ্যায়, যাকে আমরা বনফুল হিসেবে জানি। তার মৃত্যু হয় 1979 সালের 9 ফেব্রুয়ারি কলকাতায়। আমরা এ পর্যন্ত জানলাম লেখক পরিচিতি অংশ। এবার আমরা জানব মূল পাঠ বা মূল গল্পটি। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, মূল গল্প বা মূল পাঠটি কী আমাদের নিমগাছ গল্পের, একটু মনোযোগ দিয়ে শুনো। নিমগাছ বনফুল, আমি প্রতিটি লাইন পড়তেছি, খেয়াল করবে। কবিতা আকারে দেওয়া আছে, শেষে একটা ম্যাজিক বাক্য দিয়েই শেষ করেছেন লেখক চমৎকারভাবে। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিচ্ছে কেউ, কেউ বা ভাবছে গরম তেলে কোষ দাঁত হাজা চুলকানিতে লাগাবে, চর্মরোগের অব্যর্থ মহৌষধ। একটু চিহ্নিত করে রাখবে, চর্মরোগের অব্যর্থ মহৌষধ। কচি পাতাগুলো খায়ও অনেকে এমনি কাঁচায়, কিংবা ভেজে বেগুন সহযোগে, যকৃতের পক্ষে ভারী উপকার। আমরা জানি যকৃত হৃদরোগ একটা, সেটার জন্য খুবই উপকার, সেটা চিহ্নিত করে রাখবে, যকৃতের পক্ষে ভারী উপকার। কচি ঢালগুলো ভেঙেছি বই কত লোক, দাঁত ভালো থাকে, কবিরাজ প্রশংসায় পঞ্চমুখ। কবিরাজ চিহ্নিত করে ফেলো। বাড়ির পাশে গজালে বিঘ্ঘরা খুশি হন, বলে নিমের হাওয়া ভালো, থাক কেঠো না, কাঠে না, কিন্তু যত্নও করে না, আবর্জনা জমে সে চারিদিকে,
শান দিয়ে বাদিয়েও দেয় কেউ সে আরেক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। চিহ্নিত করবে, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ঢাল ভাঙলো না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাকি সুন্দর পাতাগুলি কী রূপ, থোকা থোকা ফুলেরই বা কী বাহার, এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। সায়রে শব্দের অর্থ মাটিতে, এটা চিহ্নিত করে ফেলবে। বা খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল, কবিরাজ নয় কবি। আমরা জানি কবিরাজ এবং কবি দুজন আলাদা, চিহ্নিত করবে, কারণ এরপরে আমরা তার অর্থগুলো জেনে নিব। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারল না, মাটির ভেতরের শিকড় অনেক দূর চলে গেছে। মাটির ভেতরের শিকড় অনেক দূর চলে গেছে, চিহ্নিত করবে, বাড়ির পেছনে আবর্জনার স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্মা নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। এটি হচ্ছে নিমগাছ গল্পের ম্যাজিক বাক্য। এতক্ষণে এসে আমরা দেখলাম নিম গাছের সাথে তুলনা করেছেন একজন গৃহকর্মা বা নিপুণা অথবা সংসারের লক্ষ্মী, যাকে বলে লক্ষ্মী বউটার ঠিক এক দশা, তার সাথে আলোচনা করা। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম নিমগাছ গল্পটি, মূল গল্প যাকে আমরা বলি। এবার আমরা চিহ্নিত করা অংশগুলো, যে নতুন শব্দগুলোর সাথে পরিচিত হয়েছি, সেই শব্দের অর্থ টিকাগুলো জানব। চিহ্নিত করবে, আমি গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো তোমাদেরকে চিহ্নিত করে দিচ্ছি। ছাল শব্দের অর্থ হচ্ছে বাকল। অব্যর্থ শব্দের অর্থ হচ্ছে যা বিফল হবে না। ঠিক তারপরে দেখো কবিরাজ, যিনি গাছ গাছালি পরিশোধন করে মনুষ্য রোগের চিকিৎসা করেন। এখানে একটা টিকা আছে, খুবই গুরুত্বপূর্ণ, শিকড় অনেক দূর চলে গেছে। প্রতীকাশ্রয়ে বর্ণিত নিম গাছের শিকড় মাটির গভীরে প্রবেশ করে এবং চারিদিকে বিস্তৃত ও হয়। লক্ষ্মী বউটার প্রতীক যেহেতু নিম গাছ, সেহেতু নিম গাছের শিকড়ের সঙ্গে বইয়ের সংসারের জালে চারিদিকে আবদ্ধ হওয়াকে বোঝানো হয়েছে। কারণ আমি আগেই বলেছি সংসারের জালে একজন গৃহকর্মী ঠিক যেভাবে আবদ্ধ হয়, নিম গাছের মাটির শিকড়টাও অনেক গভীরে চলে যাওয়ার কথা এখানে উপস্থাপন করার চেষ্টা করেছেন লেখক। এবার আমরা এতক্ষণ পর্যন্ত যা জানলাম শব্দের অর্থ টিকা, তাহলে তার বিশ্লেষণ ধরেই আমরা যাব পাঠ পরিচিতি অংশে। তাহলে আমরা মূল বিষয়বস্তুটা একটু দেখে নিব। তোমরা সবাই খেয়াল করবে, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের বনফুল, অদৃশ্য লোক, 1947 গ্রন্থের অন্তর্ভুক্ত নিমগাছ গল্প। তাহলে আমরা পেয়েছি বনফুল গল্পটি, তার লেখা গল্পটি অদৃশ্য লোক থেকে সংকলন করা হয়েছে, যা আমরা কীভাবে বলতে পারি চয়ন করা হয়েছে, নেওয়া হয়েছে, বা উৎস 1947। এই গল্পের সংক্ষিপ্ত অবয়বের মধ্যে লেখক বিপুল বক্তব্য উপস্থাপনের যে দক্ষতার পরিচয় দিয়েছেন তা বাংলা সাহিত্যে বিরল। চেহারা যাকে আমরা বলি অবয়ব, নিমগাছের বর্ণনা, এর পাতা, বাকল, ছায়ার ইত্যাদির বাহ্যিক উপকারিতা কবিতার মতো বর্ণনা করা হয়েছে এই গল্পে। কবিরাজ তার চিকিৎসার কাজে, আমরা পেয়েছিলাম কবিরাজ শব্দটির অর্থ আগেই পড়েছি, যিনি গাছগাছালি পরিশোধন করে মনুষ্য রোগের চিকিৎসা করেন। সাধারণ মানুষ প্রাত্যহিক প্রয়োজনে নিমগাছকে অনবরত ব্যবহার করে থাকেন, কিন্তু কেউ এই গাছের সামান্য যত্ন নেয় না। একজন কবি একদিন নিম গাছের গুণ ও রূপের প্রশংসা করে, কবি বলতে যিনি কবিতা লিখেন তাকে বোঝানো হয়, নিম গাছের ভালো লাগে ওই লক্ষ্যে এবং তার সঙ্গে চলে যেতে চায়, কিন্তু মাটির গভীরে তার শিকড়, গাছটি যেতে পারে না। আসলে গাছ তো চলতে পারে না, এটি একটি প্রতীকী গল্প, যেটা আমাদেরকে মনে রাখতে হবে গল্পটি কোন ধরনের রচনা, প্রতীকী গল্প। এই গল্পের ম্যাজিক বাক্য হলো শেষটি,
যেটা আমি তোমাদেরকে চিহ্নিত করতে বলেছিলাম, যেখানে লেখক পুড়ে দিয়েছেন সীমাহীন কথার আখ্যান। ম্যাজিক বাক্যটি আমি আবারও বলে শেষ করছি, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের নিম গাছ গল্পটি নিয়ে আলোচনা করলাম। শুরুতে জানলাম লেখক পরিচিতি, গুরুত্বপূর্ণ অংশগুলো, এরপরে মূল গল্পটা নিয়ে আলোচনা করলাম, তারপর আমরা জানলাম চিহ্নিত করা অংশগুলো, গুরুত্বপূর্ণ শব্দার্থ ও টিকা, সর্বশেষ জানলাম আমরা পুরো গল্পের সারসংক্ষেপ, যাকে আমরা বলি পাঠ পরিচিতি অংশ। পুরো গল্প জানার পর আমরা এই গল্প থেকে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের দিয়ে দিব, যাতে তোমরা মনোযোগ দিয়ে বাসায় চর্চা করতে পারো এবং সাথে সাথে তোমরা যাতে খাতায় লিখে নিতে পারো জ্ঞানমূলক ও অনুধাবন প্রশ্ন উত্তরগুলো।